কাজের জন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যেতে পারবেন বাংলাদেশিরা, পাশাপাশি ভ্রমণ এবং বসবাসের জন্য মিলবে ভিসা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর ওমান সফরকালেই এলো এমন সুখবর। ওমানের স্থানীয় সময়ে 29 মে সকালে প্রবাসী কর্মী নিয়োগে জড়িত একাধিক পক্ষের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। এমপ্লয়ারদের সাথে আমরা আলাপ করতেছি, তাদের রিকোয়ারমেন্ট কি, তাদের রিকোয়ারমেন্ট মোতাবেক আমরা তৈরি করব এবং আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলোতে কাজে লাগাবো এবং প্রয়োজন হলে তাদের চাহিদা মতো শ্রমিক তৈরি করার জন্য তাদের এমপ্লয়ারদেরকে আমরা ডেলিগেট করতে পারি আমাদের আমাদের ট্রেনিং সেন্টার, যে আমরা যেভাবে জাপান কোরিয়া ওদের জন্য ডেলিগেট করেছি 2টা সেন্টার, এইভাবে আমরা ওমানের জন্য করবো, কাতারের জন্য করবো, তাদের রিকোয়ার মোতাবেক তারা ট্রেনিং করাবে এবং তাদের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে, তারা কিছু যে আনবে স্কিল লোক আনবে প্রফেশনাল লোক আনবে সেটা সেদিকে লক্ষ্য রেখে আমাদের 2 দেশের গভর্নমেন্ট কাজ করতেছে, আমাদের এমবিসি কাজ করতেছে। এরপরই বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালুর ঘোষণা দিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়। তবে কোন দিন বা মাস থেকে এটি কার্যকর হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। প্রাথমিকভাবে 12 ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দিবে ওমান। এর মধ্যে রয়েছে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, নার্স, হিসাবরক্ষক, ফ্যামিলি ও ভ্রমণ ভিসা। সাধুবাদ জানাচ্ছি আমাদের ওমান সরকারকে, ওনার ইনভাইটেশনে উনি আমাদের মন্ত্রী মহোদয় এখানে আসছে এবং ওমান প্রবাসীদের আসার আলো ভিসার ব্যাপারে সম্পূর্ণ আমরা একটা মোটামুটি আশা প্রকাশ করতেছি, সকল প্রবাসীদের একটা মিলন মেলা আজকে খুশি। ভিসার জন্য ওমানের সরকারের পক্ষ থেকে 12 ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট যে ভিসাটি ওনারা খুলে দিয়েছেন, যে ফ্যামিলি ভিসা যে খুলে দিয়েছেন সেজন্য এবং ভালো আকারের কিছু ভিসা ওনারা খুলে দিয়েছেন। 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে রয়্যাল ওমান পুলিশ আর ওপি। এরপর দেশটিতে বাংলাদেশি প্রবেশ নেমে যায় প্রায় অর্ধেকে।